মুকুট লেশ্য আইজাইবের মতো উগ্র বর্তা বানাই দেয় আরো বড় বউয়ে, আর ইবে কিন্তু সেই লেভেলের মজা ফাঁসনির বর্তা কিভাবে কিভাবে বানায় এখন শেয়ার করছুম। আসসালামু আলাইকুম, কি খবর বেগুনের বেগুন, কেন আছেন? আশা করি বোধ ভালো আছেন। বোধ জনে কিন্তু আই বর্তা হাই দি বর্তার রেসিপি ইন্তুয়ন, আর আরো বউয়ে কিন্তু বড় বউয়ে কিন্তু অসাম বর্তা বানাই ইন্ত হইবের বারে। তো আই যেহেতু অনরারে এই বর্তার হতা হু হই লেশ্য ফেলাই এটা লাই বোধ জনে আতুন বর্তার রেসিপি আইন। তই আরো বড় বউলো দে রাইতুর 12টা বাজে, এখন বেগুনুর লাই বর্তা বানার আর একখানা বাথাইতে হাইতে দেরি হয় আর কি। তই বর্তা বানাইতে হেন্ডে যা যা উপকরণ লাগে বেগিন সুন্দর করি এর লই ফেলি কি কি লইয়ে এখন আই দেখাই অনরা তো দেখতে লাগবেন, তারপরও আই আর একবার কি বুঝিবে সুবিধার্তে হই দি। ইয়ের মধ্যে ফিঁয়েজ লইয়ে আরও মানে বড় বউয়ে যাতে বর্তা বানাই আরও গরতি ফিঁয়েজ বেশি হাই বর্তার মধ্যে একখানা ফিঁয়েজ বেশি দিলে মজা বেশি লাগে আর কি। তো ফিঁয়েজ লইয়ে ইয়ের মধ্যে হবো সৌ সাতাশটুও ফিঁয়েজ লইয়ে, তারপর ইউত রসুনের কোয়া লইয়ে হবো লইয়ে তো ওনারা দেখতে লাগুন। ইয়ের মধ্যে ধনিয়া পাতা লইয়ে ইন কি যায় আইজু পরিষ্কার ন করে গরিব আর বেশি গরিব মরিচ লইয়ে, যেহেতু আর বাইরে কলে জাল একখানা বেশি হাই এতলাই মরিচ লইয়ে ইয়ুত যে জেলে জাল হনিলে লইবেন আর কি। আর ইয়ের মধ্যে ফাঁসিও নিলইয়ে হবো সৌ ফাঁসিও নিলইয়ে। তো এখন বানারি এনেলো দেয় আরও বউয়ে তো কীভাবে কীভাবে বানাই ওনারা দেখাই। এখন উনি ইউনলো দে তাবার মধ্যে দিদের আর আরও চুলোর ইগনোর করছুন, কিন্তু আমি সবসময় হই দিই বোধজনে তো মানে এত ইয়ে আছে দে ট্রল করতে মানে দ্বিধা বোধ নগরণ এত লাই ইন কিন্তু গ সে তেল সিসি টেন ভাবে ওই দে ইনা নোড়ের এন্ডে কিন্তু ওই মানে সকালে পরিষ্কার করে আর কি, আবার রান্না করতে করতে আবার হয়ে যাইগো আবার পরিষ্কার করিব আর কি। ফিটো ইয়ে এখন আর ফিটোলো তো উল্টাই দিয়ে ও বাজি আরও তো আবার দেখিয়ে তোমারা আবার ইয়ে লইয়ে ফিসু দিয়ে লাগিবে মানে এই তেলত বাইজ দে বাইজ দে তাবা ইন যেতে হালা হয় ইনুর মধ্যে বাজা ফুরা করতে এত যে আরাম হইবের মতো ন। তো এভাবে তাহে ইন যেহেতু ইনুর মধ্যে নিচু দিয়ে লাগি না যায় এত লাই সুবিধে বুঝছো না, আবার ইন লইয়েরও ট্রল নগরজু। তো এক ফিটো গেয়ে আর এক ফিটো গেয়ে গো ইন প্রায় এখন যে ইন অন্যান্য উপকরণ ইনলো দে কুড়ি বাসিয়ারে লর বা মধ্যে এখন উনি ইন লইয়েরে এই কেঁচা মুরগির দো রসুন দিদের আরও বউয়ে হদে এই ফাঁসিয়নির বর্তা ইবে আরও বউর সিক্রেট কুবে লইবে রসুন এন তো ব্যাগ বর্তার মোটামুটি মানুষের রসুন দে তরে তবে আরও এ বউয়ে হদে আই ইবে ইউজ করি এটা লেখানা বেশি মজা হয় এই ফাঁসিয়নির ক্ষেত্রে আর কি। ওইকে ইন একদম কালারফুল লাগি বেশিক্ষণ ন দে মানে বেশিক্ষণ গরম ন করে জাস্ট একখানা করি আরে তাপ লাগাই দেন যায় এখন সুটকি ইউনুরে পরিষ্কার করি আরে লর কীভাবে ঘরে সন নরা একদম এ টু জেড বেগিন দেখাই দি রাই ইন এভাবে লইয়েরা আবার পানি দিয়ে দুইবু কিন্তু কি সুন্দর করে উড়ে যাবে দেখো না একখানা করে আর তাবার মধ্যে ফুরিলি ইন্ডে সুন্দর করে আর উড়ে যাই আমি উগ্র দেখাই দিস এভাবে কিন্তু ব্যাগ সুটকিরে অনরা পরিষ্কার করে ফেলে পারিবেন উড়ে যার কি সুন্দর করে দেখুন না এই যে ওই দিয়ে এখন এভাবে গড়িয়ে রে কিন্তু ব্যাগগুন পরিষ্কার করি লোক একদম কেঁড়া আলাদা এই আর আর উপকরণ ব্যাগগুন রেডি দুই দায় এর মধ্যে পরিষ্কার করে ফেলি গিয়ে পিঁয়াজও একদম কুড়ি ফেলি গিয়ে ইনুরে দুই ফেলাই এই উনি ইনুরে ইউদ্দিনা ভাটারে হাড়ি ফেলাই আর ইন এখন কিরি বুই এন দেখাই এই যে ব্যাগগিন লই লই ইউত আমাদিস্তে লই আমাদিস্তের মধ্যে রে এখন ব্যাগগিন ঢুকিব আর আমার দিস্তের মধ্যে রে ইন এ কালো কালো এগুলো কি না না এগুলো এটা পুরান হয়েছে যেরকম হয়ে গেছে এটা পরিষ্কার ও আচ্ছা আবার হবু দা হাসার মধ্যে রে গেল ফেলার পুরান হয়েছে সেটা জন্য একদম হয়েছে ও এই যে বানাই ফেলার অনেক বছর আগে আমি লবণ পরিমাণ মতো আর কি যে জিল্লে হইলে প্রথমে কাঁচামরিচ আর কি কাঁচামরিচ রসুন শুকি এখন ডুবি ফেলার আল্লাহ একবার করি
তোমরা যদি এরা সুবিধে সহ তৈলি ব্লেন্ডারও গড়ি ফেলাইতে পারন, কিন্তু এভাবে গড়িলি ওই গালর লয় বাজে দিবে একটা না ভালো লাগে আর কি। মানে আরো সুবিধে করে দিয়ে যাও আরো বউ। এই যে প্রায় শেষ, আর কি বটা দুকুনি, দুকিলি দুকুনি হয়ে দিয়ে রয়েছে। কি সুন্দর হয়ে দেখো না কালার, মাশাআল্লাহ অসামগ্র কালার আছে। আর ব্যাকগ্রাউন্ড যে ধরনের মিউজিক টিউজিক চলে রে এনে ধর গজ্জনি বলুন না, আপনি বলেন আপনি সব বলতে চান ওখানে সমস্যা নাই। ওই মানে ওই ওইটা যেটা শীতকালীন ধন্যবাদ ওটা ইয়া করতে হয় না, এটা একটু শক্ত শক্ত তো আসে না, এটা একটু লাস্টের দিকে শুধু কয়েক সেকেন্ড মানে দুঃখতে হবে আর কি। আচ্ছা গানটা শক্ত তো এটা এই যে শক্ত তো তা লেখকানা করি আর হালকা করে দুকিলেন দে আর কি। যেবে আর দেশি জন্য ফাটাইবে দুপন্ন করে এবে তো হসালি নিন আরাম যাই সুন্দর। এখন এই পেঁয়াজ লয় মিক্স করে বুঝলেন ঘর কুয়াশা আছে তো এটা লাইকানা আওয়াজ টাওয়াজ বেশি অর্ধে আর কি। যে এখন লই ফেলার সুন্দর করি যে সামিজ দিল এটা সামিজ দিল ফেলাইও। আর যেহেতু বাঙালি আর তাহা মধ্যে কানা কমফোর্টেবল ফিল করি ও বালা মতো পরিষ্কার করি লই ফেলুন যাই। ওয়াও বেশি পরি যার মাসে দেখি দি যে এখন কি দেয় সরিষার তেল দেয় আহা যে লুবনীয় লাগে এসে করি। এখন সুন্দর করে মিক্স করে ফেলা কি সুন্দর হয়ে দেখুন না মেলা ঈদ দেয় মানে মনে হতে এখন গরম গরম বাদ দিয়ে রে গপ গপ হাই ফেলাই হয়তো হাই ফেলাই আগদি টানা লবণ চাই আই বিসমিল্লা। আর কেন হালকা করে দম পড়ব বাজি আই জাল না হাই তারা যে জাল দিগি জাল তো বাফক কালা হাই হাই আ ফুয়া যে ইউনো ই ফেন্ডা ফেন্ডা ইউনো আর বেশি হাই কে ওই যে ওই যে ইয়া বসে সে আর হাসিও নির্বত্তা ওরা যারা যারা সাইউন আর বড় বউরা তার হাসিও নির্বত্তা রেসিপি দি দি এখন বানাই রে বিয়া গুনে খাই ফেলাই দেখুন না কি সুন্দর ইয়ে বর্তাই মাশাআল্লাহ। তো আর ব্লগ ইবে দুরি বেগুন বালা পাইবেন সুস্থ থাকবেন। খুদা হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।